বিএনপির প্ররোচনায় র‍্যাব নিয়ে ডয়চেফেলের বিতর্কিত রিপোর্ট মার্কিন দূতাবাসের ফেসবুকে শেয়ার করা হয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, দলটি অনির্বাচিত সরকার ক্ষমতায় আনার স্বপ্ন দেখছে যা কখনো পূরণ হবে না। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন তারা। জাতীয় নির্বাচন ঘিরে দেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি মুখোমুখি অবস্থানে, যার যার দাবিতে অনড় তারা। শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডে সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, বিএনপির প্ররোচনায় র‍্যাব নিয়ে ডয়চে ভেলের বিতর্কিত রিপোর্ট মার্কিন দূতাবাসের ফেসবুকে শেয়ার করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্য আর ঢাকাস্থ মার্কিন দূতাবাসের আপনার নিউজ শেয়ার, এই দুটির মধ্যে যে পার্থক্য আছে এটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের বক্তব্যতেই স্পষ্ট। মার্কিন দূতাবাসে কিছু ব্যক্তিবিশেষ আছে যারা এগুলো শেয়ার করে এবং তাদেরকে প্ররোচনা আমাদের বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া হয়। এদিকে রাজধানীর নাজিরাবাজারে ঢাকা ফাউন্ডেশন ও নিরাপদ সাইকেল লেন চাই ফাউন্ডেশন আয়োজিত খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের আস্থা জনগণের উপর আর বিএনপির আস্থা বিদেশিদের উপর। নির্বাচনী ইস্যুতে বিদেশিদের কাছে তারা যতই ধর্ণা দিক তাতে কোনো লাভ হবে না বলেও মন্তব্য করেন তিনি। আমাদের আস্থা জনগণ আর তাদের আস্থা ওই ফাইভ স্টার হোটেলে বসে বিদেশিরা আর এক এক খুশি লোকরা ষড়যন্ত্রকারীদের তাদের আস্থা, তাদের আস্থার ঠিকানা রোগ না। তারা মনে করে ওরা তাদেরকে ক্ষমতায় বসায় দেবে, অনির্বাচিত সরকার আনা যায় কিনা, সেই ষড়যন্ত্র তারা মজবুত। যতই ষড়যন্ত্র করুক, যতই বিদেশিদের কাছে ধর্ণা দেয়, কোনো লাভ নাই। পাবলিকের কাছ থেকে এই সমস্ত এই নিরীহ পাবলিকদের কাছে আসতে হবে, এছাড়া কোনো পথ নাই। পরে ঈদ উপলক্ষে সমাজের অসহায় মানুষের হাতে বস্ত্র ও খাদ্য সামগ্রী তুলে দেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা।